মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের তেঘুরি গ্রাম পঞ্চায়েত ও কাশিয়াডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের মধ্যবর্তী ত্রিমোহিনী বটতলা থেকে ঢিলছড়া দূরত্বে মাঠের মধ্যে আমগাছে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়া এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম ইসরায়েল শেখ, বয়স 24, বাড়ি রঘুনাথগঞ্জ থানার দিয়ার রানীনগর এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, কিছুদিন পূর্বে লক্ষ্মীজোলা এলাকার কাশিম শেখ নামে এক ঠিকাদারের সঙ্গে কলকাতায় রাজমিস্ত্রির কাজে যায়, কিন্তু হঠাৎ সকালে শুনতে পাই যে ইসরায়েলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। জানা যায়, ইচ্ছাখালি গ্রামের এক মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছিল মৃত ওই যুবক, তাকে মেরে গাছের ডালে ঝুলিয়ে দিয়েছে বলে অনুমান পরিবারের। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। ছেলের, আমি একজন গ্রাম পঞ্চায়েত মেম্বার, ঠিক আছে। ব্যাপার হলো, আমি সকালবেলায় খবর পাচ্ছি যে আমার কাছে একজন ব্যক্তি হলো ছেলের বাবা বা ছেলের প্রতিবেশী, যেরকম এরকম ব্যাপারে একটা কেস ঘটে গেছে। থানা থেকে আমাদের কল আসছে যে একজনকে মেরে ফেলে দিয়েছে, আমাদের স্বাস্থ্য ভাগে মেরে ফেলেছে, সেটা আপনাদেরকে যেতে হবে, দেখতে হবে। ওর জন্য সেহেতু আমরা এসেছি, ঠিক আছে। এখন আমরা এখানে করে দেখতে পাবো যে কেন মেরেছে, কিছু যদি মেরেছে সেটা তদন্ত করতে হবে আমাদেরকে, বা পুলিশ প্রশাসন আছে, তারা আইনিভাবে ওরা তদন্ত করবে। উনি তো বাড়ি কলকাতা থেকে বাড়ি ফিরেনি, তাই আমরা শুনলাম কলকাতা থেকে বাড়ি ফিরেনি। আমরা প্রত্যেকে গ্রামবাসী জানি যে ছেলেটা গেছে কলকাতায় কাজ করার জন্য, হ্যাঁ, ওরা পরিযায়ী শ্রমিক, সে অনুযায়ী কাজ করতে গেছে, কাজ করে এখন খবর পাচ্ছে, আমার এমার্জেন্সি খবর পাচ্ছে, যেটা ওই ইচাখালি বলছে ওখানে নাকি ওনাকে মেরে ফেলেছে। এতটুকুটাই আমরা এখন আপনাকে বলতে পারবো, কিছু কিছু বলতে পারবো না। আপনাদের অভিযোগটা কি আর? আমাদের অভিযোগটাই হচ্ছে যে এটা কোনো আত্মহত্যা হতে পারে না। আমাদেরকে সরল রিপোর্ট পাচ্ছি, খবর পাচ্ছি যে এটা আত্মহত্যা, যেটা দেখতে পাচ্ছি মানে ওদের তাকিয়ে, সেটা আত্মহত্যা না, সেটা একজন মানে একজন একটু মার্ডার হিসেবে যেটা মানুষ দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। সম্পর্কটা ছিল, যাই হোক, রেজিস্ট্রি করে বিয়ে হোক বা না হোক, যার সম্পর্ক ছিল ওখানে লক্ষ্মীজেলা, হ্যাঁ, ওখান করেই অভিযোগটা আমরা ওখানে দিব। আর অভিযোগ ওদের কাছে আপনারা থানায় লিখে তো অভিযোগ জানাচ্ছেন না, করিনি, অথচ করবো। তার মা আছে, বাবা আছে, এরা নিশ্চয় অভিযোগ থানায় অভিযোগ করবে, আত্মীয়স্বজন আছে, তাদেরকে জানার পর তারা অভিযোগ করতে চায় তারা অভিযোগ করবে। আমার নাম রেজাবুল শেখ, আমি বর্তমানে গ্রামে রায়নগর গ্রাম পঞ্চায়েত মেম্বার।